আচ্ছা, তোমাদের বলে নেই, যেহেতু তোমাদের এই কোর্স অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই, দীর্ঘ 1 বছর তোমাদের পড়াশোনা নেই, অনেক কিছুই হয়তো ভুলে গেছো বা প্র্যাকটিসে নেই, তো তোমাদের পড়ে আসার কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের এটার জন্য কোনো স্লাইড বা ডকুমেন্টস সাপ্লাই করা হবে না, যেহেতু তোমাদের এই কোর্সটা অলরেডি শেষ, তোমাদের কাছে পর্যাপ্ত ম্যাটেরিয়াল আছে, বই খাতা বা ক্লাস লেকচার যাই বলো না কোনো, তো তোমরা সবাই তোমাদের বাসায় বা তোমাদের কাছে এই মুহূর্তে যে ম্যাটেরিয়াল আছে সেটা সামনে রাখো, তাহলে তোমার জন্য ইজি হবে। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, রোবায়েট উপস্থিত আছো তোমাদের সিআর ইয়ারনের? আচ্ছা, প্রথমে আমি যেটা দেখো আলোচনা করব সেটা হচ্ছে হিট এবং টেম্পারেচার। যদি কাউকে প্রশ্ন করা হয় যে হিটের পিছনে কারণটা কি, হিটের পিছনে কারণ বা বেসিক কারণ যদি তুমি খুঁজতে যাও, তুমি যেটা ভাববা সেটা হচ্ছে মোশন। কার মোশন? কোন একটা বস্তু কণা যে পার্টিকেল বা যে মলিকুল দিয়ে ফর্ম করা তৈরি হয়েছে, সেই মলিকুল গুলা স্ট্যাটিক পজিশনে নেই, তারা মুভমেন্টে আছে। সেটা সিম্পল হারমোনিক মোশন হতে পারে বা অন্য যে কোনো লিনিয়ার মোশন হতে পারে। নর্মালি এরা সিম্পল হারমোনিক মোশন, নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে চারপাশে ভাইব্রেট করে, এর ফলেই তাপ উৎপন্ন হয়। আর তাপমাত্রা মেজারের যেটা নির্দেশক সেইটা হচ্ছে, তাকেই আমরা বলতেছি টেম্পারেচার। এনার্জি বেশি হলে হিট, এনার্জি বেশি হলে টেম্পারেচার বেশি, হিট এনার্জি কম হলে টেম্পারেচার কম। তো এরপরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। এখানে বানান ভুল আছে, সি ডবল ও হবে, এল ডাবল ডাবল হয়ে গেছে। তো তোমরা এটা ল্যাবে করে আসছো যে নিউটনস ল অফ কুলিং কখন কাজ করে। নিউটনস ল অফ কুলিং তখনই কাজ করবে যখন তাপমাত্রার ব্যবধান কম থাকবে, এবং এই যে তাপমাত্রা হারানোর হার বস্তুর পারিপার্শ্বিক তাপমাত্রার সমানুপাতিক। তো এটাই হচ্ছে নিউটনস ল অফ কুলিং, দ্য রেট অফ হিট লস প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার বিটুইন দ্য টু বডি। এখন তোমাদের এটা স্টেটমেন্টও আসতে পারে, আবার এটা তোমরা ল্যাবে যে কাজটা করছো সেই ল্যাবে কাজটা তোমাকে বর্ণনা করতে পারে যে কিভাবে একটা আননোন স্পেসিফিক হিটের ম্যাটেরিয়ালের কিভাবে তুমি স্পেসিফিক হিট বের করবা। তো তোমরা এটা দেখি নিয়ে তোমাদের বাসায় যে নিউটনস ল অফ কুলিং কি বলছে। নিউটনস ল অফ কুলিং তাপ হারানোর হার বস্তুর এবং পারিপার্শ্বিকের তাপমাত্রা সমানুপাতিক, এটার উপরে যখন তাপমাত্রার ব্যবধান খুবই কম। এরপরে যে আলোচনার বিষয় হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রসেস, তার মানে তোমরা সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে পড়ে আসছো এটা সংজ্ঞা, যে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে বা এটার কন্ডিশনটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে এটার কন্ডিশন কি, বা সেকেন্ড ল বা ফার্স্ট ল কে সমষ্ণ প্রক্রিয়া হলে কিভাবে এক্সপ্রেস করা যায়, অডিয়াবেটিক প্রসেস হলে কিভাবে এক্সপ্রেস করা যায়, এগুলো। এরপরে আছে তোমার আইসোথার্মাল ইকুয়েশন, যেটা তোমরা কলেজে শিখে আসছো, পিভি কস আরডি বা এনআরডি। আরেকটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তোমার কাজের সম্পর্ক, সেটা হচ্ছে পিভি গামা ইকলস কনস্ট্যান্ট। তো তোমার এই দুটো প্রুফের যে কোনো একটা তোমাকে দিতে পারে। আর পিভি গামা কনস্ট্যান্ট
থেকে আরো দুইটা সমীকরণ বের করা যায়, সেটা হচ্ছে টি ভি গামা মাইনাস ওয়ান, এটা একটা আসছে, আর একটা আছে পি এবং টি, পি গাম পি আর টি গামা মাইনাস ওয়ান, এই টাইপের একটা রিলেশন আছে, এই সম্পর্ক থেকে ডিরাইভ করা যায়, তোমাকে সেই দুটো ডিরাইভ করতে হবে। তো এখান থেকে করোলার ইকুয়েশনও দিতে পারে তোমাকে পরীক্ষায়, তোমাকে দিতে পারে যে অডিওপ্যাটিক ইকুয়েশন অফ স্টেট পি ভি গামা ইকুয়ালস কনস্ট্যান্ট, এটা প্রুফ। এখন দেখো এই প্রুফটাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, যেখানে সমস্যা আছে আমি সেখানে আলোচনা করব, তোমরা যদি কোনো রেসপন্স না করো তাহলে আমি এটা স্কিপ করে চলে যাবো। স্যার করোলার ইকুয়েশনটা ঠিক কোনটা, এটা যদি একটু মনে করা দিতাম। অনুসিদ্ধান্ত তোমরা যদি বলে থাকো, অনুসিদ্ধান্ত যেটাকে বলা হয়, যে তোমরা একটা উপপাদ্য পড়ছো, উপপাদ্য থেকে অন্য একটা প্রুফ করা যায়, এইটা পি ভি গামা কনস্ট্যান্ট, এটা প্রুফ করার পরে তোমাকে কি করতে হবে, তোমাকে এইরকমের আর একটা সম্পর্ক প্রতিপাদন করতে হবে। তুমি দেখো দেখতে পাবে না, নর্মালি তুমি এটা জানো পি ভি গামা ইকুয়ালস কনস্ট্যান্ট। এখন দেখো আরেকটা তুমি সম্পর্ক কি জানো, পি ভি ইকুয়ালস এনার্জি, এখান থেকে পি এর ভ্যালু বের করো, তো পি এর ভ্যালু বের করে এই সম্পর্কে পি এর ভ্যালুটা বসিয়ে দাও, তোমাকে তোমার যে সম্পর্কটা চল বুঝতে পারছি। এখন দেখো এখান পরের যে টপিকটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমাকে কম্পারিজন অফ আইসোথার্মাল অডিওপ্যাটিক স্লোপ, তোমাকে এই স্লোপ দুটোর ভিতরে কম্পেয়ার করতে হবে, এটা তোমরা সিটি তো পরীক্ষায় দিয়ে আসছো। দেখো তোমাদের আইসোথার্মাল প্রসেসটা এইরকম প্যারালাল লাইন হয়, আর অডিওবেটিক প্রসেসটা খুব দ্রুত হয়, সাডেন হয়, এই কারণে এটা একটু বেশ, এটা যতটুকু ঢালো তার থেকে এটা বেশি ঢালো, মানে বেশি খাড়া এটা, আর এদিকে পি নেওয়া এদিকে ভি নেওয়া, তো তোমাকে বের করতে হবে পি ভি ইকুয়ালস আইসোথার্মাল প্রসেসে পি ভি ইকুয়ালস এনার্জি, এখানে ডিপি বাই ডিভি কত হয়, তার মানে এখানে স্লোপ কত হয়, স্লোপ হচ্ছে ডিপি বাই ডিভি, স্লোপ কত। এরপরে এই সম্পর্ক অডিওমেটিক প্রসেসের সম্পর্ক হচ্ছে পিভি গামা কনস্ট্যান্ট, এখান থেকে বের করতে হবে ডিপি বাই ডিভি কত। এখন এই দুটোর ভিতরে সম্পর্ক দেখাতে হবে কোনটা বেশি বা কোনটা কম। দেখো তোমার বই খাতা থাকলে খাতায় বের করো, বা বই থাকলে বই বের করো, তোমাকে পিভি ইকুয়ালস এনআরটি, এখান থেকে ডিপি বাই ডিভি বের করতে হবে, এরপরে কাজ করতে হবে পিভি গামা ইকুয়ালস কনস্ট্যান্ট, এখান থেকে ডিপি বাই ডিভি বের করতে হবে, তারপরে এই দুটো কম্পেয়ার করতে হবে, দেখাতে হবে যে একটা থেকে আর একটা বেশি ঢালো বা স্লোপ বেশি হচ্ছে, স্লোপের মান বেশি, তার মানে সেটা বেশি দ্রুত ঘটনাটা বেশি দ্রুত ঘটতেছে, অডিওমেটিক এর স্লোপটা বেশি হয় কারণ এটা বেশি খারাপ, গ্রাফটা বেশি খারাপ বা ঢাল বেশি। তাহলে এখান থেকে তুমি কি সিদ্ধান্ত নিতে পারো, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে অডিওমেটিক প্রসেসে যে ঘটনাটা এটা খুব দ্রুত ঘটে, অল্প সময়ের ভিতরে পরিবর্তনটা ঘটে, কিন্তু আইসোথার্মালে খুব ধীরে ধীরে পরিবর্তনটা ঘটে। তো তোমার কোয়েশ্চেন যে কোনো ভাবে আসতে পারে, এইভাবেও দিতে পারে, কম্পেয়ার করো, আবার দেখাও যে যে অডিওমেটিকের স্লোপ হচ্ছে আইসোথার্মালের স্লোপের থেকে গামা গুণ বেশি, আবার এভাবে বলতে পারে যে কোন প্রসেসটা খুব দ্রুত সম্পন্ন হচ্ছে বা কোন কোন প্রসেসটা খুব ধীরে ধীরে হচ্ছে। এই 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 টপিকটা থেকে তিন ভাবে তোমাকে কোয়েশ্চেন বা চার ভাবে যে কোনো ভাবে কোয়েশ্চেন দিলে উত্তর একই, তোমাকে দুইটারই স্লোপ বের করতে হবে, তারপরে তোমাকে দেখাতে হবে যে কোনটা থেকে কোনটা বেশি, যার স্লোপ বেশি সেটা খুব দ্রুত হয়, যার স্লোপ কম সেটা ধীরে ধীরে। যদি সমস্যা হয় এখানে বলো।
আচ্ছা দেখো, পরের টপিক যেটা আছে, পোস্টুলেটস অফ কাইনেটিক থিওরি, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য গুলো কি কি। তো এখানে 4-5টা বা তুমি কলেজে 10-12টা পড়ে আসছো, সেটাকে সংক্ষেপে 3টা বা 4টা একসাথে লিখতে পারো, বা তুমি পয়েন্ট পয়েন্ট আকারে লিখতে পারো। তোমার পরীক্ষায় হয়তো বা 2টা বা 3টা আসতে পারে, যে 2টা বা 3টা পোস্টুলেট লেখো, তাহলে তোমাকে লিখতে হবে তোমার যে 3টা ভালো লাগে বা যে 3টা তোমার ওই সময় মনে আসে। পোস্টুলেট গুলো কেমন হয়? পোস্টুলেট গুলো হচ্ছে এই রকমের স্বীকার্য গুলো, যেগুলো পয়েন্ট পার্টিকেল, এগুলো প্রতিনিয়ত মুভমেন্টের ভিতরে আসছে, এদের কোনো বিভব শক্তি নাই, পুরো শক্তিটাই হচ্ছে গতি শক্তি। আর যেহেতু এরা মুভমেন্টের ভিতরে আছে, তাহলে একটার সাথে আরেকটা কলিশন হচ্ছে, অ্যাটমের সাথে অ্যাটমের, বা গ্যাসের ওয়ালের সাথে, গ্যাস জারের যে ওয়াল আছে সেই ওয়ালের সাথে গ্যাস পার্টিকেলের কলিশন হচ্ছে, তারা এই সময় একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, একে মিন ফ্রি পাথ বলা হয়। তো এই যে যে পোস্টুলেট গুলো আছে, যে আলাদা আলাদা পয়েন্ট করে, তুমি আলাদা আলাদা পয়েন্ট করে লিখতে পারো, তোমাকে সব পয়েন্ট গুলো আসবে না, তোমাকে 2টা বা 3টা পয়েন্ট আসতে পারে। আমার এটাও বলা হচ্ছে যে গ্যাস মলিকুলগুলোর ভিতরে, গ্যাসের অণুগুলোর ভিতরে কোনো ইন্টারাকশন বা আন্তঃআণবিক আকর্ষণ বল বা মিথস্ক্রিয়া নেই, এবং গ্যাস পার্টিকেল গুলোর কোনো আয়তন নাই, পুরো গ্যাস পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তনের সমান হবে, কিন্তু গ্যাসের অণুগুলো, যে অণুগুলো দিয়ে গ্যাস গুলো গঠিত, সেই অণুগুলোর নির্দিষ্ট কোনো আয়তন নেই। তো এই যে পোস্টুলেট গুলো, এগুলো তোমাকে লিখতে হবে, এবং এখান থেকে প্রুভ করতে হবে PV equals 1/3 mNc². এখন বলো এখানে কার কি সমস্যা আছে। PV equals 1/3 mNc², তুমি খাতা নাও, দেখো তোমার খাতাতে এইরকম ডায়াগ্রাম আছে। গ্যাস পার্টিকেল গুলো একটা বক্সের ভিতরে আছে, আয়তন হচ্ছে L³, দৈর্ঘ্য L, প্রস্থ L, উচ্চতা L, এবং পার্টিকেল গুলো প্রতিনিয়ত মুভমেন্টের ভিতরে আছে। তোমাকে এখান থেকে প্রথমে বের করতে হবে মোমেন্টাম কত, দেওয়ালের সাথে যদি ধাক্কা খেয়ে ফেরত আসে মোমেন্টামের পরিবর্তন কত, একক সময়ে কি পরিমাণ মোমেন্টামের পরিবর্তন হচ্ছে, এটাই ফোর্স। একক সময়ে মোমেন্টামের পরিবর্তনে দেখবা ওখানে C² চলে আসছে। তো আলাদা আলাদা ভাবে আমরা প্রতিটা গ্যাসের মলিকুলের বেগ বের করতে পারি না, আমরা তার পরিবর্তে আমরা কি বের করি, আমরা গড় বর্গমূল বর্গ বেগ, এটা বের করি, CRMS, যেটাকে বলা হয় রুট স্কোয়ার মিন ভেলোসিটি। তো এভাবে তোমাকে 1/3 mNc² এই রিলেশনটা নিয়ে আসতে হবে। তো তোমার এটা প্রুফটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এবং এটা যদি তোমার আসে 6 বা 8 মার্কের জন্য আসতে পারে, সাথে 1টা বা 2টা ম্যাথ থাকতে পারে, অথবা করোলারি ইকুয়েশন দিতে পারে। এখন এখানে দেখো রিডাকশন অফ ডিফারেন্ট ইকুয়েশনস ফ্রম দিস ইকুয়েশন, মানে অন্য সম্পর্কগুলো প্রোডিউস করো বা প্রতিপাদন করো এই সম্পর্ক থেকে। অন্য সম্পর্কগুলো কি হতে পারে? অন্য সম্পর্ক হচ্ছে বয়েলসের সূত্র দেখাও, চার্লসের সূত্র দেখাও। বয়েলসের সূত্র কি? ভি প্রপোর্শনাল টি। আর চার্লসের ফর্মুলা হচ্ছে কি? ভি প্রপোর্শনাল 1/ নামার উল্টা হয়ে গেল। বয়েলের সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল 1/p, আর চার্লসের সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল টি। তো এই সম্পর্ক তোমাকে এই সমীকরণ থেকে প্রুফ করে দেখাতে হতে পারে, যেটা তোমার জানা আছে, এখান থেকে ওই সম্পর্কটা বের করো। তাহলে তোমার খাতা বের করে দেখো, যদি বুঝতে অসুবিধা হয় কোন একটা সম্পর্ক, আমি এটা আলোচনা করব। স্যার PV = 1/3 mNc², এটা থেকে প্রুফ করতে হবে? যদি তোমার এটা আসে ডেরাইভ, এটা দেওয়া আছে, তাহলে তোমার এটা প্রুফ করতে হবে, এবং এর সাথে আরো কোয়েশ্চেন দেওয়া থাকতে পারে, যে এই সম্পর্ক থেকে বয়েলসের সূত্রটা বের করে দেখাও, এই সম্পর্ক থেকে বয়েলসের সূত্রটা বের করে দেখাও। তখন তোমাকে এটা তো প্রুফ করতে হবে সাথে ওইটা, কিন্তু তোমাকে যদি শুধু বলা হয় যে বয়েলসের সূত্রটা দেখাও, তাহলে তুমি এটা জানা সত্ত্বে তুমি আগাবে, তোমার বয়েলসের সূত্র দেখাও এটা 2 মার্ক থাকবে, এর জন্য তোমাকে এটা প্রুফ করার দরকার নেই, কিন্তু এটার পরবর্তী অংশ, এটা জানা থাকার সাপেক্ষে পরবর্তীতে তুমি সামনে আগাবে। ক্লিয়ার হয়েছে? দেখো এই এই টপিকটা, যে কাইনেটিক থিওরি পোস্টুলেট এবং 1/PV = 1/3 mNc², এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখান থেকে তোমার ম্যাথামেটিক্স আসতে পারে, যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বের করো, প্রেশার বের করো, রো ডেন্সিটি বের করো, অথবা এখানে এনার্জি কত হয় এনার্জি বের করো। তো তোমরা এটা একটু বেশি ডিটেলসে পড়াশোনা করো, এটা রিলেটেড টপিক গুলো।
কারণ এখান থেকে তোমার সিটিতেও তোমাদের অনেক ম্যাথ এসেছে যে রুট মিন স্কয়ার ভেলোসিটি কত হবে, বা তিনটা আলাদা আলাদা গ্যাস দেওয়া আছে, তাদের ভর আলাদা আলাদা, তাহলে তাদের গতিশক্তির কোনো পার্থক্য হবে কিনা, বা তাদের গতিশক্তি কোন কোয়ান্টিটির উপর নির্ভর করবে, ম্যাসের উপরে না ভেলোসিটির উপরে না টেম্পারেচারের উপরে? রায়হান তুমি বলতে পারবে, তিনটা আলাদা আলাদা ম্যাসের গ্যাস আছে, মনে করো অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন, তাদের ভর আলাদা, তারা একই তাপমাত্রাতে আছে, 30°C এ। তোমার কাছে প্রশ্ন হচ্ছে কোন গ্যাসের গতিশক্তি বেশি হবে? তোমরা যে পারো সে রেসপন্স করো বা হাত তুলতে পারো, তোমাদের এখানে অপশন আছে, অথবা আমাকে লিখে দিতে পারো চ্যাট অপশনে যে কোনটা, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সবাই দ্বিপরমাণু গ্যাস, কার সবাই 30°C তাপমাত্রায় আছে, কার এনার্জি বেশি? তোমরা 32 জন প্রেজেন্ট, কারো জানা নেই বা কেউ চিন্তা করতে পারতেছ না, এখন চিন্তা করো গ্যাসের গতিতত্ত্ব কি বলে, যে পার্টিকেল গুলোর শক্তি হবে তাদের গতিশক্তির সমান, তাহলে গতিশক্তি কার উপর নির্ভর করে? একটা গ্যাস সিস্টেম যদি তুমি নিয়ে কাজ করো, সেই গ্যাস সিস্টেমের গতিশক্তি কার উপর ডিপেন্ড করে? গ্যাসের গতিশক্তি নির্ভর করে তাপমাত্রার উপরে। তোমরা দেখো পড়ে আসছো কাইনেটিক এনার্জি বা টোটাল এনার্জি হবে 3/2 kT, এটা মনো অ্যাটমিক গ্যাসের জন্য। ডায়াটমিক গ্যাসের জন্য 5/2 kT, তুমি যেটা যদি দেখে থাকো এটা, তো এটা হবে, তো এটা সবার জন্য সমান, কারণ হচ্ছে এখানে শুধু আছে কি কে এবং টেম্পারেচার, কেটি অথবা আরটি। তো আরও একটা কনস্ট্যান্ট বাকি একটা কনস্ট্যান্ট, আর তাপমাত্রা তো বলেই দেওয়া হয়েছে 30°, তাহলে এখানে সকলের এনার্জি সমান হবে, তাদের সবার ম্যাস আলাদা আলাদা হলেও তাদের এনার্জি সমান, কারণ এনার্জিটা ম্যাসের উপরে ডিপেন্ড করে না। যেহেতু তোমরা রেসপন্স করতে পারতেছ না, তার অর্থ হচ্ছে তোমরা এটা এক তো দীর্ঘ এক বছর পড়াশোনা করো না, ভুলে যাওয়ার কথা খুবই স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের পড়ার জন্য বলা হয়েছিল সবাইকে যে অ্যাটলিস্ট একবার রিডিং বা দুইবার রিডিং করে আসবে, আমার মনে হয় তোমরা সেটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন ছিল, হ্যাঁ বলো স্যার, কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম কি 6 না 5? তুমি কার্বন ডাইঅক্সাইডের গাঠনিক সংকেতটা একটু আঁকতে পারবে? স্যার এটা তো লিনিয়ার পুরো একবারে, দুই পাশে দুটো অক্সিজেন, মাঝখানে কার্বন। হ্যাঁ তাহলে 5 স্যার, এটা তো বহু পারো মানে, তারপর এটা পাঁচ। হ্যাঁ তুমি দেখো এখানে একটা অপশন আছে অ্যাটোমিটিসিটি ক্যালকুলেশন, তোমার খাতা একটু বের করে দেখো ওখানে কি লেখা আছে, যদি তোমার সামনে খাতা বা বই থেকে থাকে, যেহেতু এটা লিনিয়ার, খাতা বের করো, ইব্রাহিম মনে হয় সম্ভবত নাকি? জি স্যার। আচ্ছা হ্যাঁ ইব্রাহিম তুমি একটু বের করে দেখো, দেখো কার্বন ডাইঅক্সাইডের ফর্মটা কেমন, এটা এটা। জি স্যার। এটা দেখো অক্সিজেন গ্যাসের সাথে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য আছে না স্যার, তার মানে লিনিয়ার লিনিয়ার যেই কয়টা থাকবে সবারই হবে 5। 5 কেন, কেন 5?
স্যার এর মধ্যে দুইটা হচ্ছে ডিগ্রি হচ্ছে রোটেশনের, আর তিনটা হচ্ছে তিনটা এক্সিসে চলাচলের জন্য। এটা হচ্ছে লিনিয়ার মোশন, রৈখিক গতি যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। তো তিন আর দুই এই কারণে পাস। কিন্তু তুমি যদি হায়ার টেম্পারেচারে নিয়ে যাও, অনেক বেশি টেম্পারেচারে নিয়ে যাও, এটা রুম টেম্পারেচারে, যদি অনেক হায়ার টেম্পারেচারে নিয়ে যাও তখন চলে আসবে এটা কত, তখন চলে আসবে ভাইব্রেশন এনার্জিটা যোগ হয়ে যাবে, তখন আরো দুই বাড়বে, তখন 7 হয়ে যাবে, 7/2। এখন তোমার কাছে সামনে যদি কখনো এইরকম সিস্টেম অ্যারাইজ করে, দেখতে পাচ্ছ এটা ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে? স্যার তো ওজন গ্যাস, সেটা স্যার 6 হবে। এটা 6 হবে, তো এতটুকুই পার্থক্য লিনিয়ার এবং তোমার যদি নন লিনিয়ার হয়। এটা একটু পরের টপিক, এর আগে দেখো 1/3 এমএসি স্কোয়ার, এটা রিলেটেড ম্যাথামেটিক্স বা এটা রিলেটেড তোমার সিআরএমএস যেটাকে বলা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এইগুলো নিয়ে সমস্যা থাকলে বলো, আমি টপিক বাই টপিক আগাচ্ছি। আচ্ছা দেখো তারপরে যেটা আছে মিন ফ্রি পাথ, এটা এটাও ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে যে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন এটা প্রুভ করো, এবং এখান থেকে ম্যাথও আসতে পারে। মেইন ফ্রি পাথের জন্য তো অনেকগুলো পড়ছিলাম আমরা, কলসিয়াস, ম্যাক্সওয়েল, তোমাকে ম্যাক্সওয়েলের রিলেশনটা প্রুভ করতে হবে 1/√2 পাই ডি স্কয়ার এন। তুমি যে কনভেনশন ব্যবহার করো, ডি না লিখে তুমি অন্য কিছু লিখতে পারো, এন না লিখে অন্য কিছু লিখতে পারো, কিন্তু সেটা হচ্ছে 1/√2 পাই ডায়ামিটারের স্কয়ার আর হচ্ছে ডেন্সিটি। দেখো রুট মানে ফ্রি পাথ কি, একটা হচ্ছে যদি একটা আরেকটার সাথে কোয়ালিট করে, যেহেতু গ্যাস পার্টিকেল একটা জারের ভিতরে আছে, তাহলে তারা মুভ করতেছে স্পন্টেনাসলি, স্বতঃস্ফূর্ত ভাবে, র্যান্ডম মোশন, তুমি প্রেডিক্ট করতে পারো না যে কোথায়। তোমরা যদি ব্রাউনীয় মোশন পড়ে আসো তাহলে বুঝতে পারবে যে র্যান্ডম মোশন কি, অথবা তোমরা কার্ডের অঙ্ক পড়ে আসছো, মার্বেলের অঙ্ক পড়ে আসছো, তো র্যান্ডম, তুমি জানো না যে কি হতে পারে। তো এটা মুভ করতেছে, মুভ করার সময় এরা যে কোনো কারোর সাথে ধাক্কা খেতে পারে, ওয়ালের সাথেও ধাক্কা খেতে পারে, অন্য কোনো মলিকুলের সাথেও ধাক্কা খেতে পারে। তাহলে এরা কিছু দূর যাওয়ার পর পর কি করতেছে, একে অন্যের সাথে ধাক্কা খাচ্ছে, যে দূরত্বটুকুর ভিতরে তারা কোনো ধাক্কা খাচ্ছে না ওইটাকে বলা হচ্ছে ফ্রি পাথ। আর তোমার এইরকমের একটা মলিকুল 10টা 100টা মিলিয়ন টাইমস কোলাইড করতে পারে, ধাক্কা খেতে পারে, তো এই মিলিয়ন টাইমস কোলাইডে তার মিলিয়ন টাইমস কলিশন নাম্বার হচ্ছে মিলিয়ন টাইমস, আর হচ্ছে এই মিলিয়ন টাইমসে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বকে যদি তুমি ওই সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। এবং এখানে কি বলছে, কিভাবে মিন ফ্রি পাথ তোমাকে ক্যালকুলেট করতে হয় সেটা দেখো। টপিকটা একটু ক্রিটিক্যাল, যদি সমস্যা হয় বলো, আমি খাতা এঁকে বোঝানোর চেষ্টা করবো যে এখানে ঘটনাটা কি করতেছে। তোমার সামনে স্যার এই টপিকটা একটু বুঝিয়ে দেন স্যার, ক্লাসে অনেকদিন আগে বুঝেছিলাম, এক্স্যাক্টলি কিছু মনে নেই, মানে সবগুলো বিষয় মনে নেই। সেটা তো অবশ্যই, তোমাকে তোমার সামনে যে খাতা বা বই আছে সেটা বের করো তুমি, আমি বাকিটা বলছি। এটা শুধু তোমার জন্য না, 79 ID মরিয়াম হয়তো বা তোমার নামটা পুরোপুরি দেখা যাচ্ছে না, তোমরা সবাই দেখো এই টপিকটা বের করো। দেখো এখানে এটা তোমাকে যদি প্রুভ করতে হয়, এটা যদি বের করতে হয়, তো তুমি যদি সবার ভেলোসিটি মুভমেন্টে আছে এটা ধরে নাও, তাহলে ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যায়। এই কারণে ক্যালকুলেশন করার শুরুতে যেটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে বা যেটা ধারণা করে নেওয়া হয়েছে বা স্বীকার্য বা ধরে নেওয়া হয়েছে যে আমি যে মলিকুলে মিন ফ্রি পাথ বের করবো ওইটাই শুধু মুভ করতেছে, বাকিগুলো স্ট্যাটিক।
বাকিগুলো নিচে যায় নিজের জায়গায় দাঁড়ায় আছে, শুধু একজন মুভ করতেছে। তোমরা ক্লাসে 80 জন, 80 জন 80 জনের জায়গায় বসে আছো, আর একজন র্যান্ডমলি চোখ বেঁধে তাকে ধাক্কা মেরে দিয়েছো, সে যে কোনো পজিশনে ধাক্কা খেতে পারে বা যে কোনো দিকে যেতে পারে, এইরকম একটা সিচুয়েশন। তো এখন একটা মলিকুলি শুধু মুভ করতেছে, বাকিগুলো স্ট্যাটিকে আছে। আমি ধরে নিচ্ছি সিচুয়েশনটা যদি এরকমের হয়, এবং এই সিচুয়েশন হলে আমার জন্য হিসাব করাটা সহজ। পরবর্তীতে আমাদের দেখা যাবে আমি সবার জন্য যদি আমি মুভমেন্টটা হিসাব নেই তাহলে হিসাবটা কেমন হয়। তো আমার প্রথমে যে কন্ডিশন সেটা হচ্ছে একটা মলিকুল শুধু স্ট্যাটিক পজিশনে আছে, বাকিগুলো মুভমেন্টে আছে, বাকিগুলো স্ট্যাটিক আছে। এখন দেখো একটা মলিকুল অন্য একটা মলিকুলের সাথে কখন ধাক্কা খাবে, তারা কত দূরে থাকলে এক সেন্টার থেকে আরেকটা সেন্টারের দূরত্ব কত হলেই শুধু কলিশন হবে, এটা বলতে পারবে? দুইটা আলাদা আলাদা বডি, এটা কখন তারা কলিড করবে? বলার চেষ্টা করো একটু। দুইজনের মিনিমাম একজনকে মোশনে থাকতে হবে, ভেলোসিটি থাকতে হবে। হ্যাঁ, মোশনে তো থাকতে হবে। তাদের ভিতর দূরত্ব কেমন হতে হবে? ওইটা কি স্যার 1/√2πn d² ওইটা ছিল, মানে খাতা তো ওইটাই লেখা দেখছি। কলিট করতে হলে তাদের কি করতে হবে? টাচ করতে হবে, একে অন্যের সাথে কি হতে হবে? টাচ করতে হবে। এখন দুইটা মলিকুল যদি টাচ করে তাহলে তাদের ভিতরে দূরত্বটা কেমন হয়, মিনিমাম দূরত্ব কত হবে? কোয়ালিশন করতে হলে অবশ্যই টাচ করতে হবে, এবং টাচ করতে হলে দুইটা মলিকুল যদি টাচ করে তাদের সিচুয়েশনটা এরকমের হতে হবে যে একটা মলিকুলকে অবশ্যই অন্য একটা মলিকুলে টাচ করতে হলে তাদের গায়ে স্পর্শ করে থাকতে হবে। এখন দেখো আমাদের যে পোস্টুলেটটা কি ছিল, গ্যাসের পার্টিকেল গুলো ঘনকাকৃতি, মানে একটা স্কোয়ার, রিজিড স্কোয়ার, তার মানে একটা মার্বেলের টাইপের মতো। এখন দেখো দুইটা মার্বেলকে তুমি কি শুধু টাচ করায় রাখতে পারো না, এটাকে খুব জোরে প্রেশার দিলে একটার ভিতরে একটা ঢুকে যেতে পারে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, দুটো মার্বেল তোমার কাছে আছে, এটা তুমি টাচ করালে, এখন কি তুমি যদি বাইরে থেকে প্রেশার দিয়ে মার্বেলকে একটার ভিতরে একটা ঢুকে যেতে পারবে? ছেলেরা যদি মার্বেল খেলে থাকো তাহলে তোমাদের বলার কথা এটা যে তুমি যত জোরেই আঘাত করো না কেন, একটা মার্বেল কি আর একটা মার্বেলের ভিতরে ঢুকে যেতে পারবে, যে পেইন্টেড করতে পারবে? একটা সংকুচিত হয়ে গেল, অন্য একটা সেই জায়গাটা দখল করলো, এটা কি সম্ভব মার্বেলের ক্ষেত্রে? তুমি একাই মার্বেল খেলছো, আর কেউ খেলাধুলা করে নাই? স্যার মার্বেল খেললে পুলিশ ধরে নিয়ে যাবে বলতো, এজন্য খেলতে দিব না। তোমরা তো খুব ভালো ছেলে। যাই হোক দেখো এখন মার্বেল, একটা মার্বেলের ভিতরে আর একটা মার্বেলকে তুমি প্রবেশ করাতে পারবে না, তার মানে তাদের ভিতরে মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে একটা সেন্টার থেকে, একটা মার্বেলের সেন্টার থেকে দ্বিতীয় মার্বেলের সেন্টারে, যদি সব মার্বেল গুলো আইডেন্টিক্যাল হয়, তাদের সবার রেডিয়াস সমান হয়, তাহলে তাদের ভিতরে দূরত্ব কত হবে? 2 আর। 2 আর মানে কি? ডি ব্যাসের সমান, একটা মলিকুলের ব্যাসের সমান। একটা মলিকুলের ব্যাসের সমান হবে। এখন দেখো আমি ধরে নিলাম শুধু এ মুভ করতেছে, তাহলে এর সাথে যদি এ কত দূরত্বে থাকলে তাদের ভিতরে কলিশন হবে, যখন এটা d/2, এটা d/2 যোগ করলে হবে d, তার মানে এক সেন্টার থেকে আর একটা সেন্টারের ভিতরে যে দূরত্ব সেটা হতে হবে তাদের ব্যাসের সমান। এখন বলতো এটা তো দ্বিতীয় মলিকুল, এটা মুভ করতেছে, মুভ করছে না, এ যদি মুভ করতে থাকে তাহলে এইরকমের তার পাশে, এই পাশে একটা মলিকুল থাকতে পারে, এই পাশেও কি থাকতে পারে না?
একটা মলিকুল যে এই পাশে আছে তা এ পাশেও থাকতে পারে, তাহলে আমি বের করতে চাচ্ছি এ যদি চলে মুভ করে তাহলে সে কতগুলো মলিকুলের সাথে ধাক্কা খাবে, সে কতগুলো মলিকুলের সাথে ধাক্কা খাবে যদি চলতে থাকে, তাহলে দেখো তার কতটুকু কাছে আসলে ধাক্কা সম্ভব ডি দূরত্বে, এক সেন্টার থেকে আরেকটা সেন্টারের দূরত্ব ডি হলে এর ভিতরে যদি কেউ চলে আসে তাহলে কি হবে তার ভিতরে ধাক্কা, তাদের সাথে সাথে তার কলিশন হবে। এখন দেখো যদি এটা রেডিয়াস এর ডি এর ভিতরে এবং এই ডি এর ভিতরে যদি আমি একটা সিলিন্ডার আঁকার চেষ্টা করি তাহলে এটা যখন মুভ করতেছে এর ভিতরে যতগুলো মলিকুল থাকবে বা যতগুলো মলিকুলের সেন্টার থাকবে তাদের সাথেই সে কলিড করবে, এটার মূল পয়েন্ট এটাই যে একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের কলিশন হতে হলে তাদের টাচ করতে হবে এবং এই যে কন্ডিশনে তারা টাচ করে আছে তাহলে এক সেন্টার থেকে আরেকটা সেন্টারের দূরত্ব হতে হবে তাদের ব্যাসের সমান, এবং এই ব্যাসকে কেন্দ্র করে তুমি যদি একটা বৃত্ত বা একটা সিলিন্ডার তুমি আঁকো ওই সিলিন্ডারের ভিতরে যতগুলো সেন্টার থাকবে মলিকুলের অন্য কোন অন্য মলিকুলের ও ততগুলো মলিকুলের সাথে তার কলিশন সম্ভব। তোমাকে বের করতে হবে এই সিলিন্ডারের ভলিউম কত, এই সিলিন্ডারের ব্যাস তো তুমি ব্যাসার্ধ তুমি পেয়ে গেছো, ব্যাসার্ধ হচ্ছে ডি, আর এটা যদি টি সময় ধরে চলে তাহলে কতটুকু দূরত্ব যেতে পারবে ভি বেগ নিয়ে, এল এল সময় সমান হবে ভি টি, তাহলে এটা টোটাল আয়তন হবে কত পাই আর স্কোয়ার মানে পাই ডি স্কোয়ার ইন্টু এল ভি টি, এটাই হচ্ছে এই সিলিন্ডারের আয়তন, আর এই সিলিন্ডারের আয়তনটাই হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস বা টোটাল নাম্বার অফ কলিশন। যদি না বোঝো আবার বলো। আইডি 22 শান তুমি কি শুনতে পাচ্ছ? তোমরা বুঝো নাই এটা তো বলতে পারো যে বুঝতে পারি না, স্যার শুধু কি ম্যাক্সওয়েলের প্রুফটাই পড়ব? হ্যাঁ ইব্রাহিম তুমি কি বুঝতে পারছো আমি যে কথাটা বললাম যে এই যে সিলিন্ডারটা আঁকা হলো এই সিলিন্ডারের যে আয়তন সেই আয়তনই হবে টোটাল নাম্বার অফ কলিশন বা এটার ভিতরে যতগুলো সেন্টার আছে মলিকুল বা অ্যাটমের ওই তত যতগুলো মলিকুল থাকতে পারবে ততগুলো মলিকুলের সাথেই ধাক্কা লাগা সম্ভব, তো এটাই হচ্ছে প্রবাবল কলিশন নাম্বার। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে বলো। স্যার আমি কলসিয়াসের প্রুফটা পারতাম, ওইটা দেখছি ওইটার সাথে অনেকটা মিল আছে, ওইটা দেখি। আমি যেটা তোমাকে করাচ্ছি এটা কলসিয়াসেরই প্রুফ, পরবর্তীতে তোমাকে অ্যাড করতে হবে ম্যাকজোয়েলের কারেকশনটা অ্যাড করে ম্যাকজোয়েলটা লিখতে হবে, দুই লাইন শুধু অতিরিক্ত বেশি লিখতে হবে। তো এখন তোমাকে বের করতে হবে যে কতটুকু লেন্থ গেছে, যে মোট কতটুকু পাথ গেছে
মোট পাথ গেছে এতটুকু যদি টি সময় ধরে নেই এতটুকু পথ গেছে আর এটার ভলিউম তাহলে এই পথ এল ভি টি এটাকে যদি তুমি এটা দিয়ে ভাগ দাও টোটাল নাম্বার অফ ভলিউম দিয়ে ভাগ দাও তাহলে চলে আসবে ওয়ান ওভার পাই ডি স্কোয়ার যদি তোর নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট এরিয়া বা পার ইউনিট ভলিউম এন ধরো তাহলে এন চলে আসবে তো এটাই হচ্ছে তোমার মিন ফ্রি পাথের সম্পর্ক তাহলে সেটা কত হচ্ছে পাই ডি স্কোয়ার এল ইন্টু ভি ডেল্টা টি এই দুটো বসায় দাও চলে আসবে ওয়ান বাই পাই ডি স্কোয়ার এল এটা হচ্ছে ক্লসিয়াস এর প্রুফ এখন দেখো এখানে একটু কারেকশন আছে ম্যাক্সওয়েলের সম্পর্কে অতিরিক্ত রুট টু দিয়ে ডিভিশন আছে তার মানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস এটা ল্যামডা ইকুয়ালস ওয়ান ওভার রুট টু পাই ডি স্কোয়ার এন তো এখানে যে তোমাকে কারেকশনটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ধরে নিয়েছিলাম যে একা মুভমেন্টে আছে আর বাকিগুলো স্ট্যাটিকে আছে সমস্যাটা এখানেই তো তোমাকে এখানে রিলেটিভ ভেলোসিটি হিসাব করতে হবে তো যখন তুমি রিলেটিভ ভেলোসিটি হিসাব করবা সেই রিলেটিভ ভেলোসিটি দেখো তোমার খাতায় লেখা আছে যে দুইটা লাইন লেখা আছে ওই দুটো লাইনের দিকে একটু মনোযোগ দাও তাহলে যদি প্রশ্ন থাকে বলো আমি বলছি স্যার আমাদের যখন ক্লাস এইটা পড়ানো হয়েছিল তখন মেইনলি মানে ম্যাক্সওয়েলেরটা তো বলা হয়েছিল যে ওইটা আমাদের সিলেবাসে নেই তাহলে কি ওটা পড়তে হবে আমি তোমাকে বলি ম্যাক্সওয়েলের যে অরিজিনাল প্রুফটা সেটা তোমাদের সিলেবাসে নাই এটা হচ্ছে তোমাকে দুই লাইন কারেকশন করে সরাসরি লিখতে হবে যে দুইটা লাইন লেখার পরে লিখতে হবে ম্যাক্সওয়েলের সম্পর্কটা কি ওয়ান ওভার রুট টু এতটুকুই আর কিছু না ম্যাক্সওয়েলের যে সম্পর্কটা আসে সেটা হচ্ছে পরিসংখ্যান তত্ত্ব থেকে আসে সে তত্ত্ব তোমাদের পড়ানো হবে না দরকারও নাই ওটা ওটার দিকে তোমার যাইতে হবে না তুমি শুধু ম্যাক্সওয়েলের সম্পর্কটা যে রুট টু আসে এটার একটা কারণ আছে সে কারণটা হচ্ছে যে রিলেটিভ ভেলোসিটি ব্যবহার করা হয় এতটা এইটা বলার পরে সম্পর্কটা লিখে দিলে হয়ে যায় আমার কথা কি বুঝতে পারছো তুমি স্যার ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন কি প্রুফ করতে হবে এটা আসতে পারে দেখো সমস্যাটা হচ্ছে এখানে ল্যামডা ইকুয়ালস হচ্ছে এল বাই কলিশন নাম্বার তোমরা যদি দেখতে পাও বলো এল হচ্ছে যে দূরত্বটা অতিক্রম করে ভি অ্যাভারেজ ইনটু ডেল্টা টি কিন্তু নিচে যে ভ্যালোসিটিটা আছে যে রুট টু পাই ডি স্কোয়ার ভি রিলেটিভ কারণ হচ্ছে এ মুভমেন্টে আছে অন্যদের সাপেক্ষে তাহলে এখানে রিলেটিভ ভ্যালোসিটি ব্যবহার করতে হবে আর এই রিলেটিভ ভ্যালোসিটি হচ্ছে কত রিলেটিভ ভ্যালোসিটি হচ্ছে এইটা ভি রিলেটিভ হচ্ছে টু রুট ওভার টু ইন্টু অ্যাভারেজ তার মানে তুমি এখানে বসাই দিলে অটোমেটিক নিচে টু চলে আসবে আর এটাই ম্যাক্সওয়েলের সম্পর্ক শুধু তোমাকে এই কোঅর্ডিনেশনটা লিখতে হবে রিলেটিভ ভ্যালোসিটির সাথে অ্যাভারেজ ভ্যালোসিটির সম্পর্ক কি এরপরে এই দুই লাইন এতটুকু লিখলেই যথেষ্ট দেখো তোমার খাতাতেই সম্ভবত লেখা আছে আইডি 79 কি বলছে জি স্যার বুঝতে পারছি জাস্ট রিলেটিভ ভেলোসিটির সাথে নরমাল এভারেজ ভেলোসিটির সম্পর্কটা দেখায় তারপর সূত্রটা লিখে দিলে যথেষ্ট আবার এখান থেকে ম্যাথ আসতে পারে যে তোমার কন্ডিশন দেওয়া আছে যে কোন একটা গ্যাসের ডায়ামিটার এরকমের ডেন্সিটি এরকমের তাহলে রুট মিন স্কয়ার ভেলোসিটি কত হবে অথবা এমনও আসতে পারে যে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের রুট মিন স্কয়ার ভেলোসিটির রেশিওটা দেখাও
ডিফারেন্ট ভাবে কোয়েশ্চেন আসতে পারে, কারণ তাদের রেডিয়াস আলাদা হবে, তাদের ঘনত্ব আলাদা হতে পারে, তাহলে তাদের উপর ডিপেন্ড করবে। তো তোমরা এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করো। আচ্ছা, পরে কে একজন প্রশ্ন করছো সম্ভবত? আচ্ছা আমি ওইটাতে পরে আসছি। তাহলে আমার মেইন ফ্রি পাথ গেল, এটার ইকুয়েশন গেল। এরপরে আছে ডিগ্রিজ অফ ফ্রিডম, আর মানে হচ্ছে স্বাধীনতার মাত্রা। সহজে যদি তুমি এক কথায় বলতে চাও যে কোনো একটা সিস্টেম আছে বা কোনো একটা বস্তু মুভমেন্টে আছে, তাহলে তার এই অবস্থাকে প্রকাশ করার জন্য তোমার যতগুলো মুক্ত ভেরিয়েবল, ফ্রি ভেরিয়েবল দরকার বা স্বাধীন রাশি দরকার হবে, তাকেই বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ইব্রাহিম, তুমি আমার প্রশ্নটার উত্তর দাও। মনে করো তুমি যদি একটা ফুটবলকে কিক করো, ফুটবলের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? স্যার এটা 3D হবে, 2 হতে পারে, উপরে আর নিচে। আর যদি অবস্থান প্রকাশ করতে চাই ফুটবলটা কোথায় আছে, তাহলে সেটা স্যার 3D লাগবে। এখন দেখো, যদি তুমি ফুটবলের কথা, ফুটবলের একটা অবশ্যই 2D মোশন, তোমরা প্রজেক্টাইল মোশন দেখে আসছো। এখন দেখো, তুমি যদি ফুটবলকে কিক করো, তা সে কত দিকে যেতে পারে? স্যার হরিজন্টালি আর ভার্টিক্যালি। হরিজন্টালি ভার্টিক্যালি। আচ্ছা, তুমি যদি একটা ফুটবলকে এখানে ধরে রাখো, তাহলে এটার পজিশনকে কিভাবে প্রকাশ করবা? আমার হাতে মনে করো আমি দড়ি দিয়ে একটা ফুটবল ধরে রাখছি, আমি এটার পজিশন বের করতে চাই, তাহলে এটার পজিশন আমি কিভাবে বের করব? স্যার এক্স ওয়াই জেড তিনটা কম্পোনেন্টই লাগবে। তিনটা কম্পোনেন্ট লাগবে। তো তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে তার মোশনে দুইটা ডিরেকশন আছে, যে একটাকে আমরা ফিক্স ধরে নিচ্ছি যে প্লেনটা, তুমি যে প্লেনের কথা বলতেছো, যে প্লেনটা কিন্তু 2D, যে তুমি ভূমি যেটাকে বলতেছো, ভূমিটা অটোমেটিক 2D। তো ভূমির উপরে যদি কোনো বল থাকে, তাকে প্রকাশ করতে তোমার দুইটা লাগবে। আর এটা যেহেতু আপওয়ার্ড মোশন আছে, তাহলে তার অবস্থান প্রকাশ করার জন্য তোমার কয়টা ভেরিয়েবল দরকার হচ্ছে? আচ্ছা তুমি সমস্যাটা বুঝো নাই। দেখো, তোমরা দেখে আসছো যে ফুটবলের প্রজেক্টাইলের গতি 2D। তুমি ধরে নিছো বলটা যেদিকে যাচ্ছে ওইটা তোমার জন্য এক্স অ্যাক্সিস, কিন্তু আমি ধরে নিলাম তোমার মাঠের প্রান্ত তোমার জন্য অরিজিন বা সিস্টেম বা প্রসঙ্গ কাঠামো। এখন তুমি যদি ফুটবলে কিক করো, তাহলে তোমার জন্য ওই অরিজিন সাপেক্ষে, ওই প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে ফুটবলের ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? যেদিকে বলটা যাচ্ছে আমি শুধু ওই দিকেরটাই হিসাব করতেছি, আমি কিন্তু অন্য কোনটা হিসাব করি, তখন আমরা বলি এটা 2D মোশন। আমাদের তখন আরো স্পেসিফিক হয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে যদি আমি বলে দিই অরিজিন ব্যবস্থা, বলে দিই প্রসঙ্গ কাঠামো, বলে দিলাম তার ভিতরে একটা বলকে তুমি কিক করছো, তাহলে তার অবস্থান প্রকাশ করার জন্য আমার 3টা ভেরিয়েবল লাগবে। এই রুমের ভিতরে বা তুমি যেখানে অবস্থান করতেছো সেখানে যদি একটা গ্যাস, অক্সিজেন গ্যাস আছে, এই গ্যাসের মুভমেন্টকে প্রকাশ করার জন্য তোমার কয়টা ভেরিয়েবল লাগবে? প্রশ্নটা আরেকবার বলো তো। তোমার রুমে মনে করো অক্সিজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাসটা মুভ করতেছে, অক্সিজেন গ্যাসের এই মুভমেন্টকে প্রকাশ করার জন্য কয়টা ভেরিয়েবল লাগবে, কয়টা চলক লাগবে? স্যার 5টা। 5টা চলক লাগবে, না ফ্রি ভেরিয়েবল লাগবে তোমার 3টা। না স্যার, আমি ওই যেহেতু অক্সিজেন হচ্ছে 2 পারমাণবিক গ্যাস, তার তো ডিগ্রি অফ ফ্রিডম 5 জানতাম। তোমার লিনিয়ার যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হচ্ছে 3টা, আর রোটেশনাল যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা হচ্ছে 2টা, যেহেতু এটা ডায়াটমিক গ্যাস। এখন মনে করো হিলিয়াম গ্যাস আছে, তাহলে কত হবে? স্যার নিষ্ক্রিয় গ্যাসগুলোর তো 0 ধরা হয়। কি 0 ধরা হয় স্যার? এটা আমি জানি না সঠিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর কয়টা অ্যাটম নিয়ে গঠিত? স্যার এগুলো সিঙ্গুলার, মানে একটা থাকে। মনো অ্যাটমিক গ্যাস। তো মনো অ্যাটমিক গ্যাসের জন্য হবে 3টা,
আর ডায়াটমিক গ্যাসের জন্য হবে 5টা। তো এই যে ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে এখন দেখো এটা মোটেও আলোচনার বিষয় ছিল না, যেটা তোমাকে প্রশ্ন করবো সেটা হচ্ছে যে তুমি যদি পানির বোতলের ভিতরে একটা পার্টিকেল, মানে একটা মার্বেল হতে পারে বা একটা চকলেট হতে পারে, সেটা নিয়ে তুমি যদি এখন এমন ভাবে ঘুরাবে যেন মার্বেলটা বোতলের গায়ে ভিতরে মুভ করে, তাহলে এটার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? প্রশ্ন কি বুঝতে পারছো? তোমাকে এরকম একটা পানির বোতল নিতে হবে, এটার ভিতরে মার্বেল নিয়ে তোমাকে এটাকে এমন ভাবে মুভ করাতে হবে যেন মার্বেলটা এটা দেওয়াল বরাবর মুভ করে, তাহলে বলতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম কত। চারটা হবে না কি হবে বুঝতেছি না, একটা যদি হয় কিভাবে হিসাব করে একটু বলো চিন্তা করে। তিন দিকে তিন ভাবে গেছে, আরেকটা হচ্ছে সার্কুলার কার্ভার দিয়ে, তো মুভমেন্টটা তার পাত্রের গায়ে লেগে থাকতে হবে, এই কন্ডিশনটা অ্যাপ্লিকেবল। তাহলে কি সে তিন দিকে যেতে পারবে? না স্যার, তাহলে একটা বন্ধ থাকবে, একটা আছে। আচ্ছা তাহলে তুমি বলতে চাচ্ছো কয়টা হবে? দুইটা। দুইটা, দুইটা কি কি? তোর উপরে আর নিচে, সামনে পেছনে, মানে রেডিয়াস বরাবর আর উপরে নিচে। জি তাই তো। তাহলে কত হচ্ছে, দুইটা না তিনটা? সেটা আপনি খুব বললে ভালো হইতো, আমি এখন দেখো এটা যদি দেওয়াল বরাবর মুভ করে তাহলে তার কাইনেটিক এনার্জিকে কিভাবে লিখতে পারবে, গতিশক্তিকে? কয় টাইপের গতিশক্তি সম্ভব? কৌণিক গতিশক্তি আছে, আবার কৌণিক আর রৈখিক। রৈখিক গতিশক্তির ভিতরে কয়টা কম্পোনেন্ট থাকতে পারে? সেটা উপরের দিকেও মুভ করতে পারে এবং স্পর্শক বরাবর, তাহলে এখানে দুইটা, আর কাইনেটিক এনার্জি মানে রোটেশনাল এর জন্য একটা, তাহলে কয়টা হচ্ছে এখানে? তিনটা। তো তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে এখানে তিন। তো দেখো এর মানে হচ্ছে কি, তোমার সিস্টেমের উপর ডিপেন্ড করবে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে। এর মানে এই না যে সবার ডিগ্রিজ অফ ফ্রিডম সমান হবে, তোমার সিস্টেম বলে দিবে যে আমার এখানে পার্টিকেল গুলো কিভাবে মুভ করতেছে। যদি তার উপরে বাধ্যবাধকতা, যেমন আমি একটু আগে যে তোমাকে বোতলের উদাহরণটা দিলাম, এটার উপর বাধ্যবাধকতা আমি অ্যাপ্লাই করছি যে এটা বাইরে যেতে পারবে না, দেওয়ালে গায়ে ঘেসেই মুভ করতে হবে, তো এইরকম তোমার সিস্টেমের উপর ডিপেন্ড করবে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত। এরপরে আছে ইকুই পার্টিশন থিওরিয়াম, সম বিভাজন নীতি। তুমি দেখেছো যে মনোএটমিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম তিন, ডায়াটমিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম ফাইভ। তাহলে গ্যাসের মোট শক্তি যদি 10 হয়ে থাকে, পার ডিগ্রিজ অফ ফ্রিডমে শক্তি কিভাবে বিভাজিত হবে? যদি একটা কোনো গ্যাসের মোট গতিশক্তি 10 জুল হয় এবং তার ডিগ্রিজ অফ ফ্রিডম যদি 5 হয়, তাহলে এই 10 জুল সমানভাবে 5 ভাগে ভাগ হবে, তাহলে প্রতি ভাগের এনার্জি কত হবে? দুই করে, দুই করে। এটা তো আমি একটা ক্রস এক্সাম্পল দিলাম, যদি আমরা লজিক্যালি এবং থিওরির দিকে যাই তাহলে মনোটমিক গ্যাসের জন্য টোটাল এনার্জি কত জানো? গ্যাসের মনোটমিক এর জন্য 3/2 kT, একটা একটা সিঙ্গেল অ্যাটমের জন্য 3/2 kT। এটা ডিগ্রিজ অফ ফ্রিডম কত সিঙ্গেল অ্যাটমের মনোটমিক গ্যাসের? 3 স্যার 3। তাহলে এই 3 kT কে যদি তুমি 3 ভাগে ভাগ করো, প্রতি ভাগে কত এনার্জি পড়ে স্যার? হাফ পড়ে। এটাই ইকুইপার্টিশন থিওরিয়াম, যে একটা সিস্টেমের বা গ্যাস পার্টিকেলের বা গ্যাস সিস্টেমের টোটাল এনার্জিটা তার ডিগ্রিজ অফ ফ্রিডম অনুযায়ী সমান ভাগে ভাগ হয়ে যাবে, এবং প্রতি ভাগের এনার্জি কত সমান হবে? প্রতি ভাগের এনার্জি সমান হবে হাফ কে। এটাই হচ্ছে স্টেটমেন্ট। এটার প্রুফটা তুমি খাতায় বা বই থাকলে বের করে দেখো, যদি অসুবিধা হয় আমি ডিসকাস করব। এটার প্রুফটা খুবই সহজ। তোমার গতি তত্ত্ব PV=1/3 mc² যদি তোমার জানা থাকে, তাহলে এটার প্রুফটা 2 লাইন বা 3 লাইন লাগবে তোমার প্রুফটা। তো তিনটা এক্সিস এর তিনটা ভেলোসিটি দিয়ে, তারপর যে হাফ এমভি স্কয়ার দিয়ে করে ফেললে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরে যদি ধরে নেই যে প্রতি এক্সিস এর
ভেলোসিটি সমান, তাহলে তিন লাইন পড়লেই তোমার এটা প্রুভ হয়ে যাবে যে হাফ এম ভি এক্স স্কোয়ার ইকুয়ালস হাফ কেটি, তার মানে প্রতি অক্ষ বরাবর গতি শক্তি হবে হাফ কেটির সমান। তো তোমার এখানে স্টেটমেন্ট আসতে পারে ইকুইপার্টিশন থিওরিয়াম বা এটার প্রুফ আসতে পারে চার পাঁচ মার্কের জন্য টোটাল একসাথে, যেহেতু সহজ একটা কোয়েশ্চন কম সময় লাগবে। এরপরে অ্যাটমিটিসিটি, দেখো এটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে যে তোমাকে মনোঅ্যাটমিক গ্যাসের গামা বের করতে বলতে পারে, গামা মানে সিপি বাই সিভি। তো প্রথমে কি করতে হবে, তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে হবে, এখান থেকে টোটাল এনার্জি লিখতে হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম তিন হলে প্রতি ডিগ্রিজ অফ ফ্রিডম এর এনার্জি হাফ কেডি, তাহলে টোটাল এনার্জি কত হবে থ্রি বাই টু কেডি। এটা গেল টোটাল এনার্জি ই। টোটাল এনার্জি কে যদি তুমি টাইম বলতেছি টেম্পারেচারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তুমি পাবে সিভি, সিভির সাথে আর যোগ করলে পাবে সিপি, সিপি বাই সিভি, একেই বলা হচ্ছে অ্যাটোমেটিসিটি বা গামা। তোমার প্রথম কাজ হচ্ছে যদি কখনো গামা ক্যালকুলেট করতে পারে, সেটা হিলিয়াম বা মনোটমিক গ্যাসের জন্য হোক, ডায়াটমিক গ্যাসের জন্য হোক বা পলিয়াটমিক গ্যাসের জন্য হোক, প্রথমে তোমাকে ওই সিস্টেমের ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে হবে, টোটাল এনার্জি বের করতে হবে, টোটাল এনার্জিকে টেম্পারেচার দিয়ে ডিভিশন বা ডেরিভেশন করতে হবে, ডেরিভেটিভ যেটাকে বলা হয় ব্যবকলন। এরপর বের হবে সিভি, ডেরিভেশন বা টেম্পারেচার দিয়ে ভাগ দিয়ে বের হবে সিভি, সিভির সাথে আর যোগ করলে বের হবে সিপি, সিপি কে সিভি দিয়ে ভাগ করলে বের হবে গামা। তোমার এখানে দুইটা বা তিনটা এক্সাম্পল দেওয়া আছে, মনোটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস, পলিটমিক গ্যাস, এবং তোমাদের এটা ক্লাসে ডিটেলস আলোচনা করা হয়েছে। স্টেপ বাই স্টেপ করো, কোনো অসুবিধা নেই। এখান থেকে একটা ম্যাথ দিতে পারে, যে কোনো ম্যাথ, যে এটার গামা বের করো বা এটা সিভি বের করো বা এই সিস্টেমের সিপি বের করো বা এই সিস্টেমের এনার্জি বের করো। তো প্রসেসটা একই, ডিগ্রিজ অফ ফ্রিডম, এনার্জি, সিভি, সিপি, গামা, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করো। তোমাকে যদি এনার্জি বের করতে বলে তাহলে এনার্জি পর্যন্ত বের করে থেমে যাবে, তোমাকে যদি সিপি বের করতে বলে সিপি পর্যন্ত বের করে থেমে যাবে, তোমাকে যদি গামা বের করতে হয় তাহলে টোটালটা বের করতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে গামা পর্যন্ত। এখন দেখো পরবর্তীতে আছে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল প্রেশার এবং ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তোমাদের কারো প্রশ্ন আছে এই তিনটা নিয়ে, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেশার, ক্রিটিক্যাল ভলিউম? আমাদের গ্যাসের যে গতিতত্ত্ব, তত্ত্বগত দিক থেকে যে থিওরি কি বলে যে গ্যাসের কোনো ভলিউম নেই, গ্যাস কণাগুলোর ভিতরে কোনো আন্ত আণবিক আকর্ষণ বা তারা একে অপরকে বিকর্ষণ করে এইরকমের কোনো সম্পর্ক নাই, গ্যাসের গতি তত্ত্বের ভিতরে এই দুটো পোস্টুলেট ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিজ্ঞানী অ্যান্ড্রুজ, উনি রিয়েল গ্যাস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, এই গ্যাসগুলোকে অতিরিক্ত প্রেশার দিয়ে এবং তাপমাত্রা কমিয়ে উনি এটাকে কিসে পরিণত করতে পারলেন, গ্যাসে পরিণত করতে পারলেন। তার মানে অক্সিজেন গ্যাস সব সময় গ্যাসীয় অবস্থায় থাকে না, সে কোনো না কোনো একটা সময়ে এসে অতিরিক্ত চাপে বা খুবই কম তাপমাত্রায় সেটা তরলে পরিণত হয়। তাহলে এই বয়েলস ল বা চার্লস ল একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত বা একটা নির্দিষ্ট কন্ডিশন পর্যন্ত সীমাবদ্ধ, তাপমাত্রা এর চেয়ে কমালে বা চাপ এর থেকে অতিরিক্ত বেশি দিলে বা কম দিলে কি হবে কি হবে না সেটা তুমি চার্লস এর সূত্র বা বয়েলস এর সূত্র থেকে ব্যাখ্যা করতে পারবে।
তাহলে এই যে পিভি ইকুয়ালস এনআরটি, এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস সম্পর্ক। এই আইডিয়াল গ্যাস সম্পর্কটাও কি করতেছে না, আইডিয়াল গ্যাস সম্পর্ক এই অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন এরা মেনে চলতেছে। তাহলে এই অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেনের যদি আমি অবস্থা প্রকাশ করতে চাই তাহলে আমি কোন সম্পর্ক ব্যবহার করব, পিভি ইকুয়ালস এনআরটি না অন্য কোন সম্পর্ক? স্যার ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, তার মানে আমার পিভি ইকুয়ালস এনআরটি এই সম্পর্ক দিয়ে কাজ চলবে না। কারণটা তোমরা জানো, দেখো এগুলো আইসোথার্মাল প্রসেস, মানে পি প্রপোর্শনাল 1/V, কিন্তু যখন তাপমাত্রা কমিয়ে দিবে এবং চাপ কমিয়ে দিবে তখন দেখা যাচ্ছে এটা কি হচ্ছে, কার্ভ দিচ্ছে এরকম। তার মানে তাদের ভলিউমের আপ ডাউন হচ্ছে, প্রেসারের আপ ডাউন হচ্ছে। তার মানে এখানে এরা গ্যাসীয় অবস্থায় আছে কিন্তু এখানে গ্যাসীয় অবস্থা নাই, তারা তরল হয়ে গেছে। এবং দেখা যায় যে বাস্তব গ্যাসের সমীকরণটা এইরকমের হয়, আদর্শ গ্যাসের সমীকরণ হওয়ার কথা সরল রেখা, মানে এই অ্যাক্সিস এর সমান্তরাল, কিন্তু বাস্তব গ্যাসে দেখা যাচ্ছে কি হচ্ছে, তাদের সম্পর্কটা এইরকমের হচ্ছে। তাহলে এই সম্পর্ককে প্রকাশ করার জন্য, যেহেতু বাস্তব গ্যাস গুলোকে আমরা পরীক্ষা করে এরকমের পেয়েছি, তাহলে এদের জন্য অবস্থার সম্পর্ক কেমন হবে, তো সেই সম্পর্ক বের করার চেষ্টা করা হয়। তো এই সম্পর্ক বের করতে গেলে যে দুইটা প্রধান বাধা, সেটা হচ্ছে আমি ধরে নিয়েছিলাম যে গ্যাসের কোনো আয়তন নাই গ্যাস মলিকুল গুলার, এবং দ্বিতীয় যেটা ধরে নিয়েছিলাম যে তাদের ভিতরে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নাই। এই দুটোকে কানেক্ট করা লাগবে। কেন এই দুটোকে কানেক্ট করা লাগবে? আমি অক্সিজেন গ্যাস নিয়েছি, আমি ধরে নিচ্ছি এর কোনো ভলিউম নাই, কিন্তু যখন তরলে পরিণত হলো তখন কি তার ভলিউম থাকে কি থাকে না? দেখো এই করোনা মহামারীতে অক্সিজেন সিলিন্ডারের শর্টেজ পড়ে গিয়েছে, যে এটা পাওয়া যাচ্ছে না, সেখানে লিকুইড অক্সিজেন থাকে। তাহলে যেটা গ্যাস, গ্যাস গ্যাসীয় অবস্থায় বললাম এর কোনো ভলিউম নাই, কিন্তু লিকুইড যখন বানালাম তখন দেখা গেল যে আমি ভলিউম পাচ্ছি। তাহলে এই ভলিউমটা আসলো কোথা থেকে? ইব্রাহিম স্যার আমাদের ওই আগের যে সূত্রটা ছিল ওইখানের মধ্যে একটু কারেকশন করা লাগবে, মানে ভলিউম কারেকশন। ভলিউম কারেকশন তো করব, তুমি আমার প্রশ্নটা বা লজিকটা বোঝার চেষ্টা করো। যে যখন গ্যাস আছে অক্সিজেন, তখন বলতেছি এই অক্সিজেন মলিকুল গুলোর কোনো আয়তন নাই, কিন্তু যখন দেখা যাচ্ছে অনেক কম তাপমাত্রা এবং বেশি চাপে দেখা গেল সেটা তরলে পরিণত হয়েছে, তরল মানে কি তার কি আয়তন আছে এখন? জি স্যার আছে। তাহলে এই আয়তনটা কোথা থেকে আসবে? এই আয়তনটা তো হাওয়া থেকে আসবে না, বা যে আলাদিনের যে জিনি সে বললো যে আয়তন এখন তৈরি হতে হবে, এখন আয়তন আসবে এমন না। আমরা প্রথম দিকে যেটা মানে বাস্তব আদর্শ গ্যাসে যেটা হিসাব করছিলাম ওটা পাত্রের টোটাল আয়তনটা, কিন্তু গ্যাসের আয়তনটা হিসাব করি নাই। এখন আমি যদি হিসাব করতে চাই, বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন আছে, খুব কম পরিমাণ হলেও আছে মানে পাত্রের তুলনায়, তো ওই আয়তনটা আমার হিসাব করা লাগবে। তার মানে হচ্ছে যে আমি গ্যাসের যে আয়তন আছে আগে ধরে নাই সেটা এখন ধরতে হবে, সেটা 0.1% হোক, 0.001% হোক, খুব কম হলেও যে আয়তনটা আছে এই আয়তনটাকে এখন আমার কনসিডারেশনে নিতে হবে। দ্বিতীয় কনসিডারেশন কি, আমি বললাম যে গ্যাসের ভিতরে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ কিছুই নাই, কিন্তু যখন গ্যাস অবস্থা থেকে লিকুইডে আসলো, লিকুইডের ভিতরে কি আন্তঃআণবিক আকর্ষণ বল আছে কি নাই? স্যার আছে। এখন দেখো লিকুইডকে তুমি যদি তাপমাত্রা আরো কমায় সেটা তো সলিডে পরিণত হবে, সলিডে তো আন্তঃআণবিক আকর্ষণ বল আরো বেশি। তার মানে গ্যাসের ভিতরে অল্প পরিমাণে হলেও কোনো একটা ইন্টারাকশন ছিল, আন্তঃআণবিক আকর্ষণ বল হোক বা বিকর্ষণ হোক কিছু একটা ছিল যেটা আমরা ধরি নেই আগে, সেটাও এখন আমার চিন্তা ভাবনায় নিতে হবে। এই যে কারেকশন, ভ্যান ডার ওয়ালস প্রথমে এই কারেকশনের কথা চিন্তা ভাবনা করেন এবং তার নাম অনুযায়ী এই সম্পর্ককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অথবা বাস্তব গ্যাস রিয়েল গ্যাস ইকুয়েশন। তো যে কোনোটা বললেই হবে, রিয়েল গ্যাস ইকুয়েশন আর ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন একই কথা বোঝায়। এখন আমরা দেখব যে ভ্যান ডার ওয়ালস কিভাবে এই বাস্তব মানে তোমার ভলিউম কারেকশন কিভাবে করেন এবং প্রেশার কারেকশন কিভাবে করেন। আচ্ছা দেখো, ক্রিটিক্যাল টেম্পারেচার, যে টেম্পারেচারে শুধুমাত্র চাপ প্রয়োগ করলেই কোন একটা গ্যাস লিকুইডে পরিণত হয় সেটাকেই বলা হয় ক্রিটিক্যাল টেম্পারেচার।
আর ক্রিটিক্যাল টেম্পারেচারে সর্বনিম্ন যে প্রেশার দিলে গ্যাস তরলে পরিণত হবে তাকে বলা হবে ক্রিটিক্যাল প্রেশার। আর ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেশারে যদি গ্যাসটা গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে তার যে ভলিউম হইতো সেই ভলিউমকে বলা হয় ক্রিটিক্যাল ভলিউম। কিন্তু ক্রিটিক্যাল প্রেশার এবং ক্রিটিক্যাল টেম্পারেচারে আসলে গ্যাস অটোমেটিক লিকুইডে পরিণত হয়, লিকুইডের আয়তন না। যদি তাকে গ্যাসীয় অবস্থায় রাখা যায় বা ওই অবস্থায় যদি সে গ্যাস থাকে ওই গ্যাসের আয়তনটাকে বলা হবে ক্রিটিক্যাল ভলিউম। এখন দেখো আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের যে ভলিউম কারেকশন এটা একটু আলোচনা করি। মনে করো একটা ফাঁকা রুম আছে, রুমের ভিতরে যদি তোমাদের ক্লাসরুমের কথাই চিন্তা করো যেখানে তোমরা ক্লাস করছো, প্রায় 80টা চেয়ার রাখা আছে তোমাদের 80 জনের জন্য। এখন প্রথমে যদি আমি ফাঁকা রুমে একজনকে প্রবেশ করার সুযোগ দেই তাহলে সে কতগুলো জায়গায় বসতে পারে, তার জন্য অপশন কতগুলো আছে? হাসান 51, আইডি 51, তুমি কি আছো? আইডি 40, রায়হান, যদি প্রথম জন সুযোগ পায় সে প্রথম জন সুযোগ পাবে হচ্ছে 80টার যে কোনো জায়গায় সে বসতে পারে, তার মানে তার জন্য অপশন হচ্ছে 80। পরবর্তী যদি আমি দ্বিতীয় স্টুডেন্টকে প্রবেশের সুযোগ দেই তাহলে দ্বিতীয় স্টুডেন্টের জন্য সুযোগ হবে 79, তার মানে তার একটা সিটে যে অলরেডি বসে গেছে সেই সিটে সে বসতে পারবে না, তার জন্য বাকি জায়গাটুকু অ্যাভেলেবল থাকে। তো আমাকে বের করতে হবে এরকমের গ্যাসগুলোর জন্য পাত্রের ভিতরে মুভমেন্ট করার জন্য তাদের জন্য অ্যাভেলেবল ভলিউম কতটুকু আছে সেটা। এখন দেখো আমার এটা গ্যাস পাত্র আছে ভি ভলিউমে, তার ভিতরে যদি আমি প্রথমে একটা মলিকুলকে প্রবেশ করতে দেই তাহলে তার জন্য কতটুকু জায়গা অ্যাভেলেবল, সে কোন কোন জায়গায় যেতে পারবে? সে এই পাত্রের যে কোনো জায়গায় যেতে পারবে। কিন্তু যদি আমি পরবর্তীতে একটা মলিকুলকে নিয়ে আসি তার পাশে তাহলে সেই মলিকুলের জন্য অ্যাভেলেবল এরিয়া কতটুকু হবে? স্যার আগের যে মলিকুলটা আছে ওইটা বাদে বাকি জায়গাটুকু, বাকি জায়গাটুকু এখানে একটু সমস্যা আছে। কি সমস্যা আমি সেটা এখন দেখাই। আমরা মেইন ফ্রি পাথ পড়ে আসছি না যে একটা মলিকুল আর একটা মলিকুলের কতটুকু কাছাকাছি আসতে পারবে। এটা এক নাম্বার মলিকুল, এটা দুই নাম্বার মলিকুল, তো এটা যে কোনো জায়গায় যেতে পারবে। কিন্তু এই দ্বিতীয় মলিকুলটা সর্বস্ব টাচ করে থাকতে পারবে যেহেতু তারা রিজিড বডি, একটা মার্বেলের মতো স্ফিয়ার, তাহলে এরা সর্বোচ্চ টাচ করে থাকতে পারবে। তাহলে এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত হচ্ছে যদি তারা সবাই সমান ব্যাসার্ধের হয়? এক সেন্টার থেকে আরেক সেন্টারের দূরত্ব হবে ডি, তার মানে হচ্ছে একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার ডি দূরত্বে থাকতে হবে। এটা আর বাই টু, এটা আর বাই টু, সরি এটা ডি বাই টু বা আর, এটা ডি বাই টু আর, তাহলে দুটো যোগ করলে টয়েস আর, তার মানে হচ্ছে ডায়ামিটারের সমান হয়ে যাচ্ছে। তার মানে এই মলিকুলটা যদি প্রথমে প্রবেশ করে দ্বিতীয় সময় বা সেকেন্ড টাইম যদি দ্বিতীয় মলিকুলটা প্রবেশ করে তাহলে এই দুই সেন্টার এক সেন্টারের সাথে একটা সেন্টারের দূরত্ব হতে হবে ডি, তাহলে এই সেন্টারটা কতটুকু ভিতরে প্রবেশ করতে পারবে?
দেখো এই দ্বিতীয় মলিকুলটা সর্বোচ্চ এই এই বরাবরই থাকতে হতে পারবে। দ্বিতীয় মলিকুলের যে সেন্টার সেই সেন্টারটা কি এই যে এটার ভিতরে আসতে পারবে না, তার মানে দ্বিতীয় মলিকুলের যে সেন্টার প্রথম মলিকুল থেকে ডায়ামিটার দূরে থাকতে হবে এবং এর ভিতরে কোন মলিকুলের সেন্টার আসতে পারবে না। তাহলে এই পরিমাণ ভলিউমটা এই দ্বিতীয় মলিকুলের জন্য কি হয়ে যাবে, প্রবেশ করার সুযোগ থাকবে কি থাকবে না? ওই পরিমাণ আয়তন তার জন্য বরাদ্দ থাকবে না, সে ওই পরিমাণের ভিতরে ওই সেন্টারটা যেতে পারবে না। তাহলে প্রথম যে ভলিউম ভি ছিল সেই ভি থেকে বাদ হয়ে যাবে ভি ওয়ান, আমি এই ভলিউমটাকে ধরে নিলাম ভি ওয়ান, সেটা কত 4π/3 d³। তাহলে এই যে ভলিউমটা এই যে ডট ডট দিয়ে আঁকা হয়েছে ফোর, এটা হচ্ছে 4π/3 d³। এই পরিমাণ ভলিউমে এই সেকেন্ড মলিকুলের সেন্টার যেতে পারবে না, তাহলে তার জন্য অ্যাভেলেবল ভলিউম হচ্ছে ভি মাইনাস ভি ওয়ান, ভি ওয়ান সমান কত 4π/3 d³। দেখো এতটুকু ক্লিয়ার কিনা, এটাই মেইন যে থিম, বাকিগুলো শুধু ম্যাথমেটিক্স। রায়হান আইডি 40, তুমি কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। তুমি কি বুঝতে পারছো যে এই পরিমাণ ভলিউম কেন আনঅ্যাভেলেবল হবে? জি স্যার। এখন দেখো এটা হচ্ছে কত নাম্বার মলিকুলের জন্য চিন্তা ভাবনা করছি, দুই নাম্বার, তিন নাম্বার, তৃতীয় আরেকটা আসতে দিলাম, তাহলে তার জন্য কত হবে? তার জন্য হবে ভি মাইনাস টু ভি ওয়ান। যদি চতুর্থ নাম্বার আসতে দাও তার জন্য হবে ভি মাইনাস থ্রি ভি ওয়ান। একটা মলিকুলের জন্য আনঅ্যাভেলেবল হয়ে যখন দুইটা আছে, প্রথমে যে আসলো সে ভি পরিমাণ জায়গায় মুভ করতে পারবে, দ্বিতীয় যে আসলো সে ভি মাইনাস ভি ওয়ান পরিমাণ জায়গায় মুভ করতে আসবে, তৃতীয় যে মলিকুলটাকে আমি যদি আমি ঢোকার সুযোগ দিই, তৃতীয় মলিকুলটা ওই আয়তনটুকু বাদ চলে যাবে আগের যেটার জন্য, সেটার থেকে আরো পরিমাণ ভি ওয়ান পরিমাণ জায়গা সে কম পাবে, তার মানে হচ্ছে ভি মাইনাস টু ভি ওয়ান। তৃতীয়টার জন্য চতুর্থটার জন্য কত হবে ভি মাইনাস থ্রি ভি ওয়ান, তার মানে একটার সাথে আরেকটা ওই পরিমাণ জায়গার ভিতরে যেতে পারবে না। তাহলে এভাবে তোমাকে এন নাম্বারের জন্য 10^23 প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হবে। এটা গেল ইন্ডিভিজুয়াল এক নাম্বারের জন্য, দুই নাম্বারের জন্য আমার তো ইন্ডিভিজুয়াল মলিকুলকে আইডেন্টিফাই করা সম্ভব না, এই পরিমাণ ক্যালকুলেশন করা সম্ভব না, তাহলে আমি কি বের করার চেষ্টা করবো, তাদের এভারেজ ভ্যালু বের করার চেষ্টা করবো। তো এভারেজ ভ্যালু কিভাবে বের করবো, এভারেজ অ্যাভেলেবল এরিয়া, যে এরিয়ায় তারা মুভ করতে পারতেছে। তাহলে এই অ্যাভেলেবল এরিয়াটা সবগুলো যোগ করে এন নাম্বার দিয়ে ডিভিশন করলে আমি কি পেয়ে যাব, পার অ্যাটমের জন্য কি পরিমাণ ভলিউম অ্যাভেলেবল আছে বা কতটুকু জায়গায় তারা ফ্রিলি মুভ করতে পারতেছে। তাহলে টোটাল অ্যাভারেজ যে ভলিউম সেটাকে লেখা যাচ্ছে, এটা প্রথমটার জন্য ভি অ্যাভেলেবল, দ্বিতীয় জন্য ভি মাইনাস ভি ওয়ান অ্যাভেলেবল, তৃতীয়টার জন্য এটা, এইরকমের এন নাম্বারের জন্য পাবো ভি মাইনাস এন মাইনাস ওয়ান ভি ওয়ান। অ্যাভারেজ করতেছি এন দিয়ে ডিভিশন, পরবর্তী ক্যালকুলেশন তোমাদের খাতায় দেখো দেওয়া আছে যে ভি কমন নাও, তাহলে থাকবে একটা সিরিজ তৈরি হবে সমান্তর ধারা, আর কিভাবে তার যোগফল বের করতে হয়। দেখো এই যে এটা, এটা তোমার খাতায় দেওয়া আছে যে ভি প্লাস ভি মাইনাস ওয়ান, পরবর্তীতে চলে আসবে এই যে এন ভি কমন নাও, এটা একটা সিরিজ তৈরি হয়, সিরিজের সলিউশন হচ্ছে বা সাম হচ্ছে কত এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, আর নিচে এন আস এন, পরবর্তীতে আসতেছে ভি মাইনাস ভি। এই কনস্ট্যান্টটাকেই বলা হচ্ছে, টোটাল নাম্বারটাকে একটা নাম্বার হয় সেই নাম্বারটাকে বলা হচ্ছে ভি। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের সরি ভ্যান ডার ওয়ালসের ভলিউম কারেকশন,
যেটা আগে ভি ছিল সেটা ভি না, সেটা হবে ভি মাইনাস ভি। যদি সমস্যা হয় বলো। দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রেশার কারেকশন। তোমরা পানির আপেক্ষিক টানের আণবিক তত্ত্ব পড়ে আসছো, সেটা কি বলে যে এই যে একটা পানির কণা, এর চারিদিকে পানি আছে, তাহলে এই পানির এই পানির কণাকে যে বলে টানবে, এই পানির কণাও একে একই বলে টানবে, উপরেরটাও টানবে নিচেরটাও, তাহলে এই মাঝখানে যে পানির কণাটা আছে সে কোন দিকে মুভ করবে, কোন দিকে তার টান বেশি হবে? রায়হান বলতে পারবা? আরেকবার এই যে পানির কণার সাথে চারটাই আকর্ষণ করতেছে, তাহলে সে কোন দিকে মুভ বেশি করবে? কোন দিকে স্থির থাকবে, কারণ চারিদিকে তার আকর্ষণ বল সমান, এই যে এদিকে টানতেছে এদিকে, উপরের দিকে নিচের দিকে। কিন্তু যদি এখানে কোনো পানির কণা থেকে থাকে, এখন বলো এটা, এই যে এই পানির কণা, উপরে বাতাস নিচে পানি, এই পাশে পানি এই পাশে পানি, এই পানির কণাটা কোন দিকে মুভ করবে? কেন্দ্রে যেটা আছে নিচের দিকে, নিচের দিকে মুভ করবে। একই রকমের কনসেপ্ট, মনে করো যখন তুমি ফ্রি আছো, তুমি যদি কোনো কিছুতে পাঞ্চ করো, মনে করো তুমি 50 জুল পাঞ্চ করতে পারো, তুমি যখন ফ্রি অবস্থায় কেউ তোমাকে ধরে রাখতেছে না, কিন্তু তুমি যখন পাঞ্চ করতে গেছো পিছন থেকে তোমার যদি হাত কেউ ধরে রাখে, তাহলে কি তুমি একই বলে পাঞ্চ করতে পারবে একই শক্তি নিয়ে? তার মানে এখানে যে মেজারমেন্ট হবে, তুমি পাঞ্চ করতেছো যখন ফ্রি তখন পাঞ্চ করতেছো 50 জোল, কিন্তু যখন পাঞ্চ করতেছো কেউ একজন তোমার হাত ধরে বসতেছে, তাহলে এখানে 50 জোল আসবে না কম রিডিং দিবে? তুমি একই শক্তি নিয়ে মারছো, আগেও যে শক্তি নিয়ে এখানে আঘাত করেছো এখনো একই শক্তি নিয়ে আঘাত করছো, কিন্তু কেউ তোমার হাতটা এখন ধরে রাখছে বা কিছু বাধা দিচ্ছে, তাহলে কি এখানে 50 জোল পাওয়া যাবে? না স্যার, কম আসবে, কম পাওয়া যাবে। এখন দেখো তাহলে তোমায় কত বলে আঘাত করতে পারো, তোমাকে যদি কেউ বাধা না দেয়, তোমাকে যদি কেউ বাধা না দেয় তাহলে এখানে রিডিং কত উঠবে? আমি আবার বলছি, তুমি যদি পুরো ফ্রি থাকো, তাহলে তুমি যদি পাঞ্চ করো তাহলে এখানে 50 জোল রিডিং দিবে, কিন্তু তুমি পাঞ্চ করতে গেছো কেউ তোমার হাত ধরে পড়ছে বা কেউ তোমাকে ওরকলা দিকে ধাক্কা দিছে, তারপরও পাঞ্চ লেগেছে, কিন্তু এখানে 50 জোল আসবে না কম আসবে? কম আসবে, কম আসবে। তাহলে তুমি যদি ফ্রি থাকতে তাহলে এখানে কত কত জুল, কত জুল আসতো যদি ফ্রি থাকতে? 50 জুল, 50 জুল আসতো। তাহলে তুমি যতটুকু যখন তোমাকে কেউ হাত ধরে রেখেছে, কেউ তোমাকে ধাক্কা দিয়েছে, তখন যতটুকু পাঞ্চ করার পরে যতটুকু দেখা দিয়েছে, তার সাথে যদি যেটা ধরে রেখেছে যে পরিমাণ বল তোমাকে ডিস্ট্রাক্ট করছে সেটা যোগ করো, তাহলে 50 জুলে সমান আসবে? হ্যাঁ স্যার, সমান তো আসবে। তার মানে কি করতে হবে, তুমি বাধাপ্রাপ্ত অবস্থায় যে পরিমাণ বলে আঘাত করছো তার সাথে কিছু যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যোগ করতে হবে, যে পরিমাণ বাধা তোমাকে দিয়েছে ওই পরিমাণ যোগ করলে তুমি অরিজিনাল বা ফ্রি অবস্থায় থাকলে যে ফোর্সটা দিতে পারতে সেই ফোর্সটা ক্যালকুলেট করতে পারবে। তার মানে বাধাপ্রাপ্ত অবস্থায় তোমার যে বল আছে সেই বলের সাথে যে পরিমাণ বাধা হয়েছে সেটা যোগ দিলেই তোমার অরিজিনাল পাঞ্চের এনার্জিটা আমি ক্যালকুলেট করতে পারবো, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তুমি যদি এটা বুঝে থাকো, এখন দেখো গ্যাস গুলো কি করতেছে, মুভ করতেছে,
সবসময় মুভমেন্টের ভিতরে আছে, তখন গ্যাসের চারিপাশে এই রকমের মলিকুল আছে, তখন এই গ্যাস মলিকুলটা কেন্দ্রের গ্যাস মলিকুল কোন রেজাল্টেন্ট ফোর্স ফিল করবে? না স্যার, করবে না। এই সিচুয়েশনে যখন দেওয়ালের কাছাকাছি আছে তখন কি সে কোনো দিকে ফোর্স ফিল করবে? নিচের দিকে। নিচের দিকে, তার মানে এই যে এইদিকে ফোর্স ফিল করবে। ঠিক আছে, আচ্ছা, এই অবস্থায় যে গ্যাসের প্রেশার, এই অবস্থায় যে ফোর্স দিচ্ছিল সেই ফোর্সটা হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি। এই পি হচ্ছে এই অবস্থায়। তো আমি যদি গ্যাসের অরিজিনাল প্রেশারটা বের করতে চাই তাহলে এইটা যোগ দিলেই আমি পেয়ে যাব অরিজিনালটা কত। রায়হান, আরেকবার স্যার, এই যখন সে নিচের দিকে ফোর্স ফিল করতেছে এই অবস্থায় সে পাত্রে যে চাপ দেয় সেই চাপটা হচ্ছে পি। এখন দেখো সে কি তার পুরোপুরি তার যে প্রেশার ছিল সেই প্রেশারটা কি দেওয়ালে আঘাত করতে পারছে কি পারে নাই? যে পরিমাণ কম পেরেছে তার মানে এইদিকে কিছু একটা অংশ কাজ করতেছে, ওই অংশটা যদি এই পি এর সাথে যোগ দেয় তাহলে টোটালটা পেয়ে যাবো। এইটাই, তার মানে আমার প্রেশারের সাথে কোন একটা কোয়ান্টিটি যোগ করতে হবে যেটা হচ্ছে পি ওয়ান। তাহলে এই প্রেশারের সাথে আমাকে পি ওয়ানটা যোগ করতে হবে, যে এটা টোটাল যে ফ্রি থাকলে বা তাদের ভিতরে যদি ইন্টারাকশন না থাকতো তাহলে যে প্রেশার দিত সেইটা হবে ইন্টারাকশন থাকা অবস্থায় প্রেশার, আর সে ইন্টারাকশনের কারণে যে পরিমাণ লস করতেছে সেইটার যোগফল। এই দুটো যোগফল হবে অ্যাকচুয়াল প্রেশার, গ্যাসের অ্যাকচুয়াল গতি শক্তির জন্য যে প্রেশার দায়ী সেই প্রেশার। এখন এই যে প্রেশার পি ওয়ান, এই পি ওয়ান কার কার উপর নির্ভর করে? এই পি ওয়ান নির্ভর করবে এখানে প্রতি একক ঘনমাত্রায় কি পরিমাণ পার্টিকেল আছে তার উপরে, এবং এখানে কি রেটে এই দেওয়ালে আঘাত করতেছে, মানে প্রতি সেকেন্ডে 10টা আঘাত করতেছে না প্রতি সেকেন্ডে 100টা আঘাত করতেছে, এই রেটের উপর ডিপেন্ড করবে। এবং ডিপেন্ড করবে যে এখানে ডেন্সিটি, মানে তাদের ভিতরে যে ইন্টারাকশন হচ্ছে, আচ্ছা, সমধর্মী মলিকুল গুলোর ভিতরে যে আকর্ষণ বল তাকে কি বলে? অক্সিজেনের সাথে অক্সিজেনের আকর্ষণ বল এইটাকে কি বলে? অ্যাডহেসিভ না কোহেসিভ? অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ ফোর্স না কোহেসিভ ফোর্স? এটা দুইটা কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে রেড এর উপরে আর একটা হচ্ছে কোহেসিভ ফোর্স। রেড যে প্রতি সেকেন্ডে কতগুলো মলিকুল ধাক্কা খাবে এটা ডিপেন্ড করবে ডেন্সিটির উপরে, ঘনমাত্রা বা ঘনত্ব বেশি হলে স্ট্রাইক এর পরিমাণ বেশি হবে, ঘনত্ব কম হলে স্ট্রাইকের পরিমাণ কম হবে, আর কোহেসিভ ফোর্স ডিপেন্ড করে ডেন্সিটির উপরে। তাহলে কি দাঁড়াচ্ছে? পি ওয়ান ডিপেন্ড করতেছে রেডের উপরে, রেড ডিপেন্ড করতেছে ডেন্সিটির উপরে, আর পি ওয়ান ডিপেন্ড করতেছে কোহেসিভ ফোর্স, আর কোহেসিভ ফোর্স ডিপেন্ড করতেছে রো এর উপরে। তাহলে পি ওয়ান কার কার উপরে ডিপেন্ড করতেছে? পি ওয়ান ডিপেন্ড করতেছে রেডের উপরে, রেড ডিপেন্ড করে ডেন্সিটির উপরে, আবার পি ওয়ান ডিপেন্ড করে কোহেসিভ ফোর্স এর উপরে, কোহেসিভ ফোর্স ডিপেন্ড করে রো এর উপরে। তাহলে পি কার কার উপর ডিপেন্ডেন্ট আমি একত্রে লিখতে চাইলে কিভাবে লিখতে পারবো? পি ওয়ান প্রপোর্শনাল রো স্কোয়ার, ক্লিয়ার? তোমরা যদি নিউটনের অভিকর্ষ বল পড়ে থাকো যে এফ প্রপোর্শনাল এম ওয়ান, এফ প্রপোর্শনাল এম টু,
a proportional 1 by d square tinta ke combine kore lekha ki jay a proportional m1 m2 by d square eta eki kotha eki kaj kora hoyeche p1 proportional rate rate proportional hocche rho abar p1 proportional hocche cohesive force kar upor depend kore rho er upore ami dui ta ke combine kore likhte pari p1 proportional rho ar rho mane ki hocche n by v number of molecule by volume to ekhan theke chole ashbe লিখতে পারো তাহলে আমার প্রেশার কারেকশন হয়ে গেল তো তোমার খাতায় দেখো বা বই আছে বই দেওয়া আছে তাহলে ভলিউম কারেকশন পেলাম হচ্ছে ভি মাইনাস বি প্রেশার কারেকশন পেলাম হচ্ছে পি প্লাস ওয়ান এ বাই ভি স্কোয়ার এই দুটো এখন কম্বাইন করে সমীকরণে বসায় দাও আদর্শ গ্যাসের যে সমীকরণ পি প্লাস এ বাই ভি স্কোয়ার আর ভি বিয়োগ বি এটা হবে আর টি এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অথবা রিয়েল গ্যাস ইকুয়েশন এটা হচ্ছে এন এর মান যখন এক সেই ক্ষেত্রে n এ যদি n থাকে তার হবে v মাইনাস n b আর t হবে n স্কয়ার এ আর এটা হবে n r t এটা হচ্ছে n মোলের জন্য p প্লাস n স্কয়ার বা a বাই v স্কয়ার v মাইনাস n b ইকুয়ালস হচ্ছে n স্কয়ার t তোমাদের বই আরো ভালো করে দেওয়া আছে বইটা পড়ো আমার মনে হয় আর কোনো সমস্যা থাকবে না কারো কোনো অসুবিধা থাকলে বলো না হলে আমি ক্লাস এখানে শেষ করে দিব হ্যাঁ ইব্রাহিম বলো স্যার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর আর হচ্ছে কি অ্যামাগা কার্ভ কি পড়া লাগবে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অ্যামাগা কার্ভ দেখো তোমাকে একটু আগেই যেটা বললাম এটা এটাই তো অ্যামাগা কার্ভ জি স্যার তো এইগুলো তো এক একটা গ্যাসের জন্য এক এক রকম হয় ভারী গ্যাসগুলোর জন্য অনেক বেশি নিচে নেমে এগুলো কি দেখা লাগবে তুমি দেখতে পারো কারণ হচ্ছে তোমাকে এখান থেকে প্রশ্ন দিলে দুই মার্কের শর্ট কোয়েশ্চেন দিবে আর কি যে ক্রিটিক্যাল যদি কোয়েশ্চেন হয় যে কেন এরকমের হচ্ছে এটার কারণ কি বা অ্যান্ডোস যে এক্সপেরিমেন্ট অ্যান্ডোস এর ক্রিটিক্যাল টেম্পারেচারটা কাকে বলে এই টাইপের তোমার কোয়েশ্চেন আসতে পারে আর কেউ কিছু বলবে স্যার কি কি প্রমাণগুলো দেখব আবার যদি বলে দিতেন যেগুলো আসবে আর কি ইম্পর্টেন্ট এরকম দেখো তোমাকে যেগুলো সিলেবাসে পড়ানো হয়েছে এখানে সিলেবাস থেকে শুধু কপি পেস্ট করা হয়েছে আর কিছু না তো তোমার যেটা নিউটনস কুলিং ল বিভিন্ন প্রসেস এরপরে আইডিয়াল গ্যাস ইকুয়েশন প্রোটোটাইপ প্রক্রিয়া যে ইকুয়েশন পোস্টুলেট পিভি ইকুয়ালস 1 বাই 3rd এমএসসি স্কয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুইপার্টিশন থিওরিয়াম তোমাকে এখন বলি তোমার প্রশ্ন করা হয়ে গেছে গত বছর মার্চ মাসে যে প্রশ্ন করছেন তার মাথায় তো এই মুহূর্তে কিছুই নাই তো আমি তোমাকে যদি এখন শর্ট সাজেশন দিইও এর বাইরে যদি আমি কিছু বলি তোমাদের লস করার সম্ভাবনা বেশি তবে আমি তোমাদের ক্লাসে যেগুলো আলোচনা করালাম এগুলোই এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট টপিক তোমরা এগুলো একটু বাসায় ভালো করে দেখো আর কিছু ম্যাথ প্র্যাকটিস করো তোমাদের সিটির সময় তো তোমাদের ম্যাথ করানো হয়েছে বা তোমরা নিজেরা ম্যাথ করছো বা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম তো তোমরা এগুলোই দেখো যে খাতায় যেগুলো আছে যে এর বাইরে আমরা সিলেবাসে আর তেমন কিছু পেলাম না যে এত গুরুত্বপূর্ণ হতে পারে তো এখান থেকে তোমার এক সেট বা দেড় সেট কোয়েশন দিতে পারে তোমার যদি শর্ট সাজেশনের কথা বলো বা ইম্পর্টেন্ট কোয়েশনের কথা বলো এটা ইম্পর্টেন্ট তোমাদের এতটুকু কষ্ট করতে হবে তবে আমি খুব গুরুত্বপূর্ণ টপিক গুলোই তোমাদের সামনে আলোচনা করা হয়েছে যেগুলো প্রতিবারই তোমার বিভিন্ন বছরের কোয়েশনে বিভিন্ন সময় এসেছে এইগুলো এর বাইরে আর তেমন কিছু লাগবে এটা তোমাকে বাসায় করতে হবে আর ভার্সিটি খুললে তোমাদের সম্ভবত মে মাসেই পরীক্ষা শুরু হয়ে যাবে তো পড়াশোনা শুরু করে দাও আর যদি কোনো সমস্যা থাকে বলো না হলে আমি ক্লাস শেষ করে দিব
ঠিক আছে, তাহলে পরবর্তী দিনে তোমাদের যে চ্যাপ্টার টু দেখো অনেক বড় আছে, চ্যাপ্টার টু থেকে তোমার থার্মোডাইনামিক্স, এখান থেকে প্রায় 2 সেট কোয়েশ্চেন আসতে পারে, তো তোমরা অ্যাটলিস্ট রিডিং করে আসো, আমি যদি কিছু বলি যেন তোমরা বুঝতে পারো। এখান থেকে তাপগতিবিদ্যার তিনটা বা চারটা ফর্মুলা আছে, ফার্স্ট ফর্মুলার মিনিং কি, হিট ক্যাপাসিটি সিপি মাইনাস সিভিআর, এরপরে তোমার হচ্ছে হিট ইঞ্জিন, কার্নোট সাইকেল, কিভাবে হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়, আর হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়েশনস, ম্যাক্সওয়েল রিলেশনস, এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু দেখে আসো, রিভার্সিবল ইরিভার্সিবল, তো তাহলে আমার জন্য একটু ইজি হবে। আর তোমরা যদি পড়ে না আসো তাহলে আমার এই কথা বলা মানে বৃথা, কোনো এটা তোমাদের কোনো কাজে আসবে না, শুধু শুধু ফাউ ফাউ পরিশ্রম হবে। তো তোমরা যেহেতু তোমাদের শুধুমাত্র এই 1-2 ক্লাসই চলতেছে, তো তোমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যেটা দেখলা এটা তোমরা বাসায় পড়বে ফার্স্ট চ্যাপ্টার, আর দ্বিতীয় দিনের যে ক্লাস শিডিউল আমি দিব তোমরা নিজেরা পড়ে আসবে এটা সেকেন্ড চ্যাপ্টার। তোমাদের এই যে দেখো এই ম্যাক্সওয়েল রিলেশনসটা এটা পরে পড়ানো হয়েছিল এনট্রপির পরে, সুতরাং তোমরা প্রথমে পুরোটাই দেখে আসবে যে থার্মোডাইনামিক সিস্টেমের এই ম্যাক্সওয়েল রিলেশন সহ, কারণ তোমাদের প্রতিবারই মোটামুটি ম্যাক্সওয়েল রিলেশন থেকে কোনো না কোনো প্রশ্ন আসেই, তো এবারও আসতে পারে, তো এই কারণে তোমরা টোটালটা একটু একবার দেখে আসো। ঠিক আছে, ভালো থাকো সবাই, তাহলে আর বাসায় পড়াশোনা করো।